দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ওভেন ছাড়া গ্যাসের চুলায় সঠিক পরিমাপ সহ তালের কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই কেক বানানোর জন্য উপকরণগুলির মধ্যে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো নর্মাল তাপমাত্রা নিয়েছি ফ্রিজের ডিম হলে কেক ভালো হবে না একটা বাটিতে ডিম দুটোকে ভেঙে নিলাম একটা হ্যান্ড বিটার দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ফেটানো হয়ে গেছে এবার হাফ কাপ চিনির গুঁড়ো দিলাম চিনির গুঁড়োটাও ডিমের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও গুলে নেওয়ার পরে ওয়ান থার্ড কাপ তালের রস দিয়ে দিলাম তালের রস দেওয়ার পরেও একই রকমভাবে আমি ফেটিয়ে নিলাম খুব ভালো করে ডিম চিনি আর তালের রসটাকে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফেটানো হবে কেক ঠিক ততটাই নরম আর স্পঞ্জি হবে ফেটানো হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য একটা বড় ছাঁকনি দিলাম ছাঁকনিতে এক কাপ ময়দা দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম ও এক চামচ বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণগুলোকে এইভাবে চেলে নিলাম গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা অনেক ভালো হয় দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এবার তিন চামচ সুজি দিলাম সুজিটা দিলে কেকটা দানা দানা হবে খেতেও ভালো লাগবে হ্যান্ড বিটার দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটার রেডি করব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে দুই চামচ বাটার দিলাম আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে রিফাইন তেলও দিতে পারেন বাটার দেওয়ার পরে আবারও ভালো মতো মেখে নিতে হবে যত ভালো করে আপনি কেকের ব্যাটারটা বানাবেন কেক তত নরম আর স্পঞ্জি হবে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি কেকটা বসানোর জন্য এইরকম একটা বাটিতে কয়েক ফোঁটা রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নিলাম একটা পেপার আমি আগেই বাটির মতো করে কেটে রেখেছিলাম এই পেপারটা দিয়ে দিলাম পেপারটা দিলে কে আনমোল করা খুবই সোজা হবে এবার তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন সেই সাথে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। পুরো ব্যাটারটা দেওয়ার পরে বাটিটা এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম ভেতরে যদি বাবল থাকে তাহলে সেগুলো আর থাকবে না গ্যাসের ফ্লেমটা অন করে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ত্রিশ মিনিট মতো কেকটা বেক করব। দেখুন কেকটা প্রায় বেশিরভাগই ব্রেক হয়ে গেছে এবার আমি সাজানোর জন্য কয়েকটা কাজুবাদাম ওপর থেকে এভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদাম নাও দিতে পারেন আমি শুধু দেখতে ভালো লাগবে বলে কাজুবাদামগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি কাজুবাদাম আর মাঝখানটায় আমন্ড দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট বেক করব তিরিশ মিনিট পরে দেখুন কেকটা আমার হয়ে গেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিব। কাঠিটা যদি ভেজা থাকে তাহলে আরও কিছুক্ষণ রান্না করতে হবে কাঠিটা আমার শুকনো বেরিয়েছে তাই হয়ে গেছে কেকটা উঠিয়ে নিয়ে এইভাবে একটা প্লেট রেখে প্লেটের ওপর বাটিটা উভর করে দিলে কেকটা আনমল হয়ে যাবে পেপারটাকে এইভাবে ধরে একটু হালকা করে টানলেই দেখবেন খুব সহজে উঠে আসছে আপনারা এই সহজ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছিল কমেন্ট করবেন পুরো কাগজটা উঠে নেওয়ার পরে কেকটাকে সোজা করে দিলাম দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে চলুন এবার আপনাদেরকে কেকটা কেটে দেখায় ভেতরটা কেরকম হয়েছে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে আর খেতে তো ভীষণই মজার ছিল আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ